এটা কলকাতার শ্যামবাজারের পাঁচ মাথার মোড়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দুজনে এসেছি শ্যামবাজারে হরিদাস মোদকের দোকানে। এখানে কচুরি বিখ্যাত, মিষ্টিও আছে ভালো ভালো, তো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আমরা ভেতরে যাবো, তারপর খাবো, এবং খুব ভালো স্বাদ তো এখানকার, একদম এখানে কচুরির স্বাদে খুবই ভালো শুনে এসেছি। খেয়ে দেখবো যে কীরকম ভালো, কতটা ভালো, এবং সেগুলো আপনার সাথে শেয়ার করবো। তো আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, এবং বিস্তারিত সবাই ভিডিওতে থাকবে। তো চলুন আমরা যাই সেই দোকানে। ভাবটা বেড়ে গেল, ভাবটা বেড়ে গেল, একদম টাটকা কচুরি আছে। ছোলার ডাল, ছোলার ডাল, আলু দেওয়া আছে, বাহ করে পার পিস ঠিকই আছে, সাইজ যথেষ্ট বড়, সাইজ বড় আছে, রান্নার স্বাদ আছে, ডালটা খুব টেস্টি, ডালটা ভালো। অবশ্যই স্বাদে গুণে অতুলনীয়, একদমই আর্ট এটা একটা, অবশ্যই অবশ্যই খেয়েও শান্তি, ডাল লাগলে চেয়ে নাও, ডাল লাগলে চেয়ে নাও। ডাল দিও, ভেজে ভেজে দিচ্ছে তো, আচ্ছা
সাইজগুলো যথেষ্ট ভালো না, একটু বড় সাইজ। তোমার তিনটে তো হবে, গাজরের কালাকাঁদ এটা নতুন আইটেম, নতুন আইটেম, এটা পরে খেতে বলুন। গাজরের কালাকাঁদ আগে, ঠিক আছে, গাজরের কিরকম দাম? ১২ টাকা পিস। গাজর দিয়ে মনে হচ্ছে দারুণ হ্যালো কালা খাত তো এমনি খুব ভালো, সরবাজার। হ্যাঁ তোমার মিষ্টি কিছু কিছু স্পেশাল মিষ্টি ভালো পাবে, কালাকাতটা যেমন দিল, কালাকাত খুবই ভালো, সত্যি কালাকাত ভালো, কালাকাত এমনি ভালো লাগে, কারণ মিষ্টি প্রেমী তারা কালাকাত জানে, কালাকাতের কী টেস্ট, বড়বাজারও তো এরকম টেস্ট। সবথেকে শান্তি, হ্যাঁ মিষ্টি সবচেয়ে ভালো, না দারুণ ভালো। ওইখানে ছোটোদের থেকে হয়ে আছে আজকে খাবারে।